त्रिपुरा राज्य ट्रैफिक दफ्तर जान दुर्घटना থেকে লোকেদের রক্ষা করার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যান দুর্ঘটনা কোনোভাবেই কমাতে পারছেন না। त्रिपुरा राज्य प्रतिनियत कोथाउ ना कोथाउ जान सन्त्रासेर बोले एक थेके पाँच जन कम करे मृत्यु होच्छे। तारपरो बाइक निये जुबकदेर छोटाछुटी मोटेओ कम नेइ। त्रिपुरा राज्येर बर्तमान महामारी करोना परिस्थितिर मध्ये लकडाउन चलाकालीन त्रिपुरा राज्येर जान सन्त्रासेर बोले अनेक होयेछेन। तार मध्ये बाइक दुर्घटना सबथेके बेशि, आर बाइक दुर्घटना जेनो प्रत्येक दिनेर एकटा मर्मान्तिक खबर रूपे दाड़ाच्छे। आजु एमोनी एकटी घटना घटे गेल विशालगढ़ चेलीहला एलाकार ब्रिजचमोनी एलाकाय। বাইকে করে একই পরিবারের তিন ভাই বিশালগড়ের উদ্দেশ্যে আসছিলেন কামথানা থেকে। অপর দিক থেকে বিশালগড় থেকে দ্রুতগামী একটি ক্যান্টার ট্রাক গাড়ি ভেলুয়ারের চরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ভেলুয়ার চরচৌমোহনী সংলগ্ন এলাকায় আসতেই দ্রুতগামী ক্যান্টার ট্রাক গাড়িটি তার নিয়ন্ত্রণ হারিয়ে এবং অপর দিক থেকে বাইকে করে আসা তিন যুবক মুখোমুখি সংঘর্ষ বাঁধে। আর এই সংঘর্ষের ফলে বাইকে থাকা তিন যুবক ছিটকে রাস্তার পাশে পড়ে যান। সঙ্গে সঙ্গে এলাকাবাসী খবর দেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। দপ্তরের কর্মীরা গিয়ে সেখান থেকে তিন যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তার মধ্যে রুবেল মিয়া বয়স তার ১৯, তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর অন্য দুই ভাইয়ের মধ্যে একজনকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করেন আর অন্যজনকে চিকিৎসার পরে বিশালগড় হাসপাতাল থেকে ছেড়ে দেন। রুবেল মিয়ার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন তার পরিবারের লোকজনেরা। বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন তার আত্মীয় পরিজনরা। অপরদিকে বিশালগড় থানার পুলিশ বাবুরা ট্রাকটিকে কোনোভাবেই খুঁজে বের করতে পারছেন না। বর্তমানে রুবেল মিয়ার মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিএম এর পরই তার দেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। বর্তমানে বিশালগড় ট্রাফিক দপ্তরের খামখেয়ালিপনায় প্রতিনিয়ত বিশালগড় মহকুমায় প্রত্যেক মাসে গড়ে তিন থেকে চার জনের মৃত্যু নিশ্চিত হয়ে রয়েছে। বিশালগড় ট্রাফিক দপ্তর বাবুদের একমাত্র ডিউটি বিশালগড় থানার সামনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাদের মাথায় হেলমেট নেই এবং কাগজপত্র নেই সেগুলি চেক করে মোটা অঙ্কের বিনিময়ে ছেড়ে দেওয়া। যদি বিশালগড় অ্যাক্সিডেন্ট জঙ্গলের মধ্যে ট্রাফিক দপ্তরের ডিউটি প্রতিনিয়ত থাকতো তাহলে সেই মৃত্যুর হার অবশ্যই কম হতো। সংঘর্ষ হওয়ার পরে বাইকগুলা তারা একজন সম্ভবত মারা গেছে আর দুজনকে আমরা আইনা হসপিটাল আইনা পৌঁছাইছি, ইনাদন্ড হসপিটাল পৌঁছাইছি, কিন্তু একজন মনে হয় সম্ভবত মারা গেছে। তোমার কি হয়? বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।